إني ألقى الإناس في صومي وصلاتي ودعائي للرحمن وجميع الطاعات الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن بعد أمرا هذه بعمر أضيف فضل الله رب العالمين النبي عليه الصلاة والسلام قد جسكر ما العمل في أيام أفضل منها في هذه الله النبي عليه الصلاة والسلام قد جسكر জিলহাজ মাসের সম্পর্কে জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত অধিক এবং এখানে এই ফজিলতের কারণে হজ রয়েছে অমরা রয়েছে তাহলে যখন কোনো ব্যক্তি আমরা কী বলে হজের মাসে সে হজ করে বিশেষ করে জিলহাজ মাসে যে হজ হয়ে থাকে ওমরা করে এর ফজিলত নবী আল্লাহনবী আলিয়াসাল্লাম হজমসি আলহাজুল মবরুল্লাহিসাল্লাহজ্জাসাই যান না হাজ মাবরুর যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তার প্রতিদান জান্নাত হজমাবুর হওয়ার জন্য শর্ত হজটা একমাত্র আল্লাহর জন্য হওয়া রসুলের তরিকায় হওয়া হজটা পাপমুক্ত হওয়া হজটা নেকি দিয়ে ভরপুর হওয়া হজ করার পরে জীবনের আমলের পরিবর্তন হওয়া জীবন জিন্দগি চেঞ্জ হয়ে যাওয়া আলমী আলিসাল্লাম বলেন মান হজাল যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে হজ কোনো অন্যায় পাপাচার কোনো জনচরাচিত ভাবনা করে না ওই ব্যক্তির ফিরে আসবে যেভাবে তার মারপেট থেকে জন্মগ্রহণ করে সন্তান নিষ্পাপ হয়ে অর্থাৎ জান্নাতির মানুষে ফিরে আসবে এভাবে আল্লাহ নবী আসসালাম বলছেন যে এক হজ থেকে আর এক হজ এক উমরা থেকে আরেক উমরা হ্যাঁ এই গুনা কি মাফ হয়ে যায় উমরা আল উমরা উমাতি হুমা এক উমরা থেকে আর উমরা একটা উমরা বছর করেছেন আর একটা সামনে বছর করেছেন দুই বছরের মধ্যেখানে যত সো সবগুলো এর মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন আর হাজমা বুরুরের নিকৃত হচ্ছে জান্নাত তাহলে আসুন সত্যিকারে হজ অনেকে আমরা করি কিন্তু হজমা বরুর কয়জন করতে পারি যে শর্ত সারায়ত এর মাধ্যমে হাজমা বুরুর হয় এবং উমরা অনেকেই করে কিন্তু সত্যিকারে সেই উমরাটাও সত্যিকারের আসলের তরিকায় আল্লাহর মত একজন একমাত্র আল্লাহর জন্যে সেই অমরাটা করে। আজকে সকালে আসতে অফিসে একজন জিজ্ঞেস করে দুই আমার দুই মাসের বাচ্চা তার জন্য আমি বদলি ওমরা করবো বদলেও কার জন্য হয় জানতে হবে কিভাবে করতে হয় সেটা জানতে হবে আল্লাহর জন্যে রাসুলের তরিকাই হতে হবে ইমান সঠিক হতে হবে বেনামজি গিয়ে ওমরা করে হজ করে কোনো ফায়দা নেই কারণ তার ইমান নষ্ট যে তোবা করে সে হজ করে ওমরা করে পাক্কা মমিন হওয়ার চেষ্টা করে সেটা আলাদা কথা এই জন্যে কি বলে আপনার হজ এবং উমরার ফজলত অধিক এবং আল্লাহ আল্লাহনবী আলিস বলেছেন বেশি বেশি হজ করে ওমরা করে এর মাধ্যমে তোমাদের কি হয় তোমাদের পাপ মুক্ত হয়ে যায় তোমাদের কি বলে অভাব দূর হয়ে যায় এভাবে আমরা এই আমলগুলোর মাধ্যমে আমরা এইভাবে আরও এবাদ রয়েছে জিকিরের ফজলত রয়েছে দোয়ার ফজলত রয়েছে এইভাবে আমাদের অনেক ফজলতের আমল রয়েছে সে আমলগুলো আমরা করলে ইনশাআল্লাহ আমরা ধন্য হব আল্লাহ আমাদের কবুল করুন আমিন ওসালাম আলী ওয়সব আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি